গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি মিয়ানমার সানে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, ছেলেকে তুলে নিলাম স্কুলে যাওয়ার জন্য। এবার জানলা দরজাগুলো খুলে নিয়ে একটু বাইরে আসি, বাইরেটা একটু দাঁড়াই। দেখতে খুব ভালো লাগে সকাল সকাল ওয়েদারটা, আকাশটা ভালো লাগে দেখতে। ওদিকে ভাত ডাল সব হয়ে গেছে, ছেলের টিফিনও হয়ে গেছে, সব কিছু রেডি করেই ওকে তুলি। তো আজকেও তাই করলাম, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সেই আগের দিনের পরোটার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে পরোটা করে দিয়েছি। আর আগের দিনের থেকেও না আজকে অনেক নরম হয়েছিল, দেখলাম একদম সেই লাচ্ছা পরোটাগুলো যেরকম হয় সেরকম একদম সফট হয়েছে। আর একটু আলুর তরকারি করে দিয়েছি, এই হলো ওর আজকের টিফিন। তো চলো টিফিনটা এবার ব্যাগে ভরে দিই। জল আর গ্লুকন ডি আগেই ব্যাগে ভরে দিয়েছি, এবার টিফিনটা নিয়ে গিয়ে ব্যাগে ভরে দিই আর দেখি আমার সুপুত্রটা কি করে। ওই দেখো এখনও অবধি নড়াচড়া করছে, সকালবেলা তো রোজ দিন উঠতে ভালো লাগে না বাচ্চাদের। তো ওই যে রেডি হয়ে গেছে আমার বেটা, এবার গাড়ির জন্য অপেক্ষা করছে, কখন আসবে গাড়ি, কখন দেখা হবে বন্ধুদের সাথে। ওদের একটা আলাদাই আনন্দ থাকে বন্ধুদের সাথে কখন দেখা হবে, স্কুলে কখন যাব। তো এবার আমি ছেলে চলে যাওয়ার পরে চলো জামা কাপড়গুলো মেলে নিই এক বালতি উঁচু উঁচু। আর এদিকে দেখো না ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট বলছি রান্না করতে আসলাম আর দেখলাম যে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে। আর এই সিলিন্ডারটা চললো আমার 3 মাসে, প্রায় 3 মাস, অনেক দিন চললো, আমি বুঝেই পাচ্ছিলাম না এতদিন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। তো আজকে শেষ হলো, তো চলো সিলিন্ডারটা চেঞ্জ করে নিই। আর মানে এই একা একা না সিলিন্ডার তোলা নামানো, এই এটা তো হালকা, এটা অতটা অসুবিধা হয় না, কিন্তু ওই ভারীটা নিয়ে আসতে খুব অসুবিধা হয়। তো চলো করতে তো হবে, একাই করতে হবে। তো এই যে নতুনটা নিলাম, এবার এটা সিলটা কেটে নিই। আর এই যে যেটা দড়ি দিয়ে আটকানো থাকে ওটা খুলতে খুব অসুবিধা হয়, তো দেখি কি হয়। এই যে খুলে গেছে বাবা, আজকে খুব তাড়াতাড়ি খুলে গেছিলো। তো এবার এটা লাগিয়ে নিই, এক একটা এত শক্ত থাকে টেনে এ করা যায় না। তো এই যে সিলিন্ডারের গায়ে আমি ডেট লিখে রেখে দিই, এটা আমাকে একজন শিখিয়েছে, তো এটা আমি করি, খুব ভালো এটা, মানে সুবিধা হয় বুঝতে। তো এবার আমি নিজের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, ছেলের সাথে নিজেরও একটা পরোটা করে নিয়েছিলাম আর তরকারিটা অনেকটা বেশি হয়ে গেছে। আর এই যে আমার ভালোবাসা, তো আমি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। আজকে বানাবো হচ্ছে পেঁপে, যে পেঁপেটা ওই হালকা পেকে পেকে গেছিলো ওটা তো কি করা যাবে, কিছু তো করার নেই, রান্নাই করতে হবে। আর উচ্ছেও দুখানা পেকে পেকে গেছিলো, তো সেই দুটো এরকমভাবে একটু ভেজে নিলাম। পেঁপে আলু আর সয়াবিন দিয়ে আজকে একটা তরকারি করব। আজকে সকালে ছেলের ডাল সিদ্ধ আছে, ডালটা আর ফোড়ন দেব না, সিদ্ধ ডাল ওকে দিয়ে দেবো, আমি তো ডাল খাই না। তো সয়াবিনটা জলেতে আগে ভিজিয়ে নিই, ছোট্ট ছোট্ট নিউট্রেলা ছিল এগুলো, ছেলে সয়াবিন খেতে খুব ভালোবাসে, অনেক দিন ধরে আমাকে বলছে মা চিলি সয়াবিন করো, চিলি সয়াবিন করো, চিলি সয়াবিনটা করা হচ্ছে না। রান্না করতে করতে দেখি আমার কিউট দিদা চলে এসেছে, যার কথা তোমাদেরকে বলেছিলাম, আমার বাড়িওয়ালা। আমার ছেলের বার্থডের দিন ছেলেকে নিয়ে গেছিলাম কেক দিতে, পায়েস দিতে, প্রণাম করাতে ওনাদেরকে। তো সেই দিনকে তো ওনাদের গিফটটা কেনা ছিল না, তো আজকে ছেলের জন্য গিফট নিয়ে এসেছিল দিদা। তো আজকে মঙ্গলবার, আমার পুজো হয়ে গেছে, দেখো বজরঙ্গী, আমার বজরঙ্গলিকে আমি সাজিয়ে তুলেছি। তো এবার আমি হচ্ছে চালিশাটা পরবো, আর কি কি আমি পড়ি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো তোমরা।
এই বইটা না অনেক বয়স, মানে আমার ছেলের যা বয়স এই বইটারও সেই। আমি এটা গুটিয়ে রাখি তো, তাই রোল রোল হয়ে গেছে একটু। তোমাদের একহাতে ফোন আর একহাতে নিয়ে দেখাতে অসুবিধা হচ্ছে। তো মা যখন আমি প্রেগনেন্ট তখন আমাকে ওলাইচণ্ডীতলার মেলা, আমাদের এখানে ওলাইচণ্ডী মা যে দেখালাম ছেলের জন্মদিনে, সেখান থেকে মা এটা আমাকে কিনে দিয়েছিল। আমি ওনার পুজো শুরু করি প্রেগনেন্সি থেকে, আর ওনার মহিমার কথা তো বলে শেষ করতে পারবো না। উনি আমার ছেলেকে সুস্থ সবলভাবে আমাকে দিয়েছেন, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর উনি প্রত্যেকটি পদে পদে আমার সাথে রয়েছেন, আমি সেটা অনুভবও করি। ওনার পুজো আমি বলেওছি আগে যে ওনার পুজো করা, আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন ওনার পুজো করার চেষ্টা করে যাব। এই বইটাতে আমি ত্রিপদীটা পড়ি, প্রণাম মন্ত্র পড়ি, চালিশা পড়ি, অষ্টোত্তর শতনাম পড়ি, আর তোমাদেরকে দেখাই। চলো, এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের নাম আমি কোথা থেকে দিয়েছি, সপ্তর্ষি মণ্ডল মোড়ে ঋতম নামে ডাকে। এই যে ঋতম নামটা আমার খুব ভালো লেগেছিল, আমি প্রেগনেন্ট অবস্থাতেই এই নামটা ঠিক করে রেখেছিলাম, আমার বাড়ির লোক সবাই সেটা জানে। আর কোইনসিডেন্টলি আমার ছেলেই হয় মঙ্গলবারেই হয়, এটা কি বলবে তোমরা। তো যাই হোক, ছেলে চলে এসেছে স্কুল থেকে, আর যে গিফটটা দেখেছে দেখেই তো খুশি হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করার আগেই দেখো গিফটটা খুলতে শুরু করেছে। বাচ্চাদের এটাই হচ্ছে, বাচ্চারা ছোটো ছোটো জিনিসে ভীষণভাবে খুশি হয়ে যায়, আর ও আমার মতোই, আমিও তাই। যদিও আমি যেটা আমার জীবন থেকে উপলব্ধি করলাম, যারা ছোটো ছোটো জিনিসে খুশি হয়ে যায় তারা, তাদের কপালেও কিন্তু ছোটোই জোটে, মানে অল্পই জোটে। তো আমি চাইবো না আমার ছেলের কপালেও অল্পই জুটুক, মা হয়ে কখনোই চাইবো না, সবই যেন পায়। তো দেখো গিফটটা নিয়ে আগেই বসে পড়েছে। তো এবার চলে এলাম আমরা সন্ধেবেলায়। সন্ধেবেলায় একটুখানি আজকে মুড়ি বাদাম ভেজেছিলাম, এটা আমার খুব ভালো লাগে খেতে, তো তার সাথে আমার ভালোবাসা রয়েছে যেটা থাকে। ও ছেলের দিকে পড়তে বসেছে, ছেলেকে খাইয়ে দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি, এবার আমি চা আর মুড়িটা নিয়ে ওকে পড়াবো আর খাবো। একটু অল্প তেলের মানে বাদামটা দিয়ে তারপর তার মধ্যে একটু নুন দিয়ে মুড়িটা ভেজে নিলে খুব টেস্ট হয়। আর আজকে রাতের বেলার মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস। ইয়েস, ফ্রায়েড রাইস রয়েছে। আমার ছেলেকে বলেছি আমি আজকে আমি ফ্রায়েড রাইস করব, কেন কি আমার ভাতটা অনেক বেশি হয়ে গেছিলো জানো তো, করা ভুলবশত হয়ে গেছে, ভাতটা বেশি অতটা হয় না। আমার দুপুরে যা ভাত করি দুপুরেই হয়ে যায়, খুব কম দিনই ভাত থাকে। তো ওই জন্য আজকে আর রুটি করব না, ওকে বলেছি। ও জিজ্ঞাসা করে প্রত্যেক দিনই কী করছো কী করছো, তো ওকে বলেছি আজকে আমি ফ্রায়েড রাইস করব, আর শুনেও খুব খুশি হয়ে গেছে। আসলে এটা ভাত ভাজা, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ক্যাপসিকাম আর শুকনো লঙ্কা একটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম। এই ভাত ভাজাটাতে এই শুকনো লঙ্কা ফোড়নটা একটা খুব ভালো ফ্লেভার নিয়ে আসে। কাঁচা লঙ্কা দেব না, যেহেতু শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম। তো এই ভাতটা দিয়ে দিলাম, ভাজাটা হয়ে গেছে, ভাতটা দিয়ে তার মধ্যে একটু নুন দেব, দিয়ে নাড়াচাড়া করে আর একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। গোলমরিচের গুঁড়োটাও খুব ভালো ফ্লেভার নিয়ে আসে। তো এই ভাত ভাজাটা আজকে আমার ছেলের ফ্রায়েড রাইস, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি আগেও খেয়েছি, কখনো জলখাবারেও ভাত থেকে গেলে নিজের জন্য করে খেয়ে নিই। এই সবজি দিলেও হয়, আবার আমিষের দিনে ডিম দিলেও হয়, খুব ভালো লাগে ডিম দিলেও, ডিম দিয়েও করে খেয়ে দেখেছি ভালো লাগে। কিন্তু আজকে তো নিরামিষ, আজকে তো ডিম দেবো না। গাজর ছিল যদিও, গাজর আমি আর দিইনি, কাটতে ইচ্ছা করছিল না। মাঝে মাঝে আমার এত কিছু মানে একদিকে ছেলের পড়ানো একদিকে এই, এরকম করে না পাজল হয়ে যায়। তো খাওয়াতে তো হবে ছেলেকে, আর নিজেও খেতে হবে, যার জন্য করতে হয়। আর ছেলেটা আমার একটুখানি খেতে এখনই শিখেছে, এর আগে মোটামুটি 5 বছর অবধি ও মাছ মাংস ডিমও খেত না, কিছু খেতে চাইতো না, সবজি খেত তাও আবার কয়েকটা সবজি বেছে বেছে। তো চলো ছেলেকে খাইয়ে নিই, আর ওর জন্য চলে এসেছে ফ্রায়েড রাইস যেটা আমার ভাত ভাজা। চলো ছেলেকে খাইয়ে নিই। তো আজকে মতো এই পর্যন্তই ভিডিওটা। গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।